সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমাদের নির্বাচন কমিশন এক অদ্ভুতভাবে এগোচ্ছে, যখন যেভাবে চাপের মধ্যে পড়ছে ঠিক সেইভাবে তারা কথা বলছে, এবং যখন নাকি সরকারের কোনো বিষয় থাকে তখন তাকে মনে হচ্ছে যেন রিপ্রেজেন্ট করেন আলমগীর সাহেব নামে কমিশনার, আবার অন্য সময় হাবিবুল আওয়াল নিজে হাজির হন। তো আজকে একটি নতুন কথা তিনি বলছেন, যে রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসা উচিত, একসঙ্গে চা পান করা উচিত, সিইসি বলছেন। পিটার হাসের সঙ্গে বৈঠকের পর তিনি বলছেন, তো এটা ভালো, খুব আকর্ষণীয় কথাবার্তা। কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা কী? এই ভূমিকাটাই তো খুবই বিতর্কিত হয়ে যাচ্ছে একের পর এক, বিশেষ করে দুটি এমন অপরিচিত দলকে নিবন্ধন দিয়ে সেই তাদের অবস্থানটা আরও পরিষ্কার করছে যে নির্বাচন কমিশন কোন পথে যাচ্ছে। আলোচিত যে সমস্ত দলগুলো পাওয়া উচিত বলে সবাই মনে করেন, সেগুলোকে না দিয়ে তারা বিএসপি, বিএনএম এরকম দুটি রাজনৈতিক দলকে দিয়েছে, যেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এখন ওনারা এখন বলছেন যে আজকে যেহেতু পিটার ডিয়াস সাক্ষাৎ করে গেছেন, এখন আবার তিনি বলছেন যে আমরা বলেছি, ওনারাও বিশ্বাস করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ প্রয়োজন, ডায়ালগ ছাড়া এই সংকটগুলো আসলে রাজপথে মীমাংসা করার বিষয় নয়। কমিশন মনে করে রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসা উচিত, একসঙ্গে চা পান করা উচিত, তারপর আলোচনা করে সংকট নিরসনের চেষ্টা করা উচিত। ঠিক আছে, সেটা তো বুঝলাম, কিন্তু ওনার দায়িত্ব কী? ওনার পক্ষ থেকে যতটুক নিউট্রাল একটা অবস্থা তৈরি করা, সেটা কি তৈরি হচ্ছে তা তো মনে হচ্ছে না। মনে হচ্ছে যে তারা সরকারেরই একটা মুখপাত্র হিসেবে, প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে, এরকম আচরণগুলো, কথাবার্তাগুলো কিন্তু পরিষ্কার এবং বেশ কিছু রহস্যজনক আচার আচরণ। বিশেষ করে আমি আবারও বলি, এই দুটি রাজনৈতিক দল নিবন্ধনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের অবস্থাটা কিন্তু আরও বিতর্কিত হয়েছে। আজকে আবার ওনাদের হয়তো ভয় আছে মার্কিন ভিসা নীতি, এবং সেটা সর্বশেষ যে কাম্বোডিয়াতে মার্কিন ভিসা নীতি, সেই নীতিটা খুব জোরালোভাবে আরোপিত হয়েছে, সেখানে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল তাদের উপরে আরোপ হয়েছে, ফলে তাদের মধ্যে একটা শঙ্কাও আছে, কিন্তু তাদের যে খুব স্ট্রং একটা পজিশন, যে এমন একটা মনোভাব এ করা যে যদি নির্বাচন অংশগ্রহণমূলক না হয় তাহলে আমরা এই ধরনের নির্বাচনের সাথে নেই, এরকম যদি অবস্থা তারা তৈরি করতে না পারেন, একবার পিটার ডিহাস আসলে তখন হ্যাঁ মানে একটা সবার অংশগ্রহণের নির্বাচন হওয়া উচিত, এটাও হওয়া উচিত, ওইটা হওয়া উচিত, এই সমস্ত কথাবার্তা বলাটাই কিন্তু যথেষ্ট না, বরং তাদের একটা অবস্থা তৈরি করা দরকার, যে অবস্থায় সবাই মনে করবে যে না, নির্বাচন কমিশন নিরপেক্ষ। আচ্ছা, তারপরে বলছেন যে মঙ্গলবার নির্বাচন কমিশনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন হাবিবুল আওয়াল কথা বলেছেন, গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধন, রাজনৈতিক দলের নিবন্ধন, এসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সিইসি। দেখেন, ঠিকই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, তো এই বিষয়টা আলোচনা কেন হচ্ছে? নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে সত্যিকারের প্রতিনিধিত্ব করে, এইরকম রাজনৈতিক দলগুলোকে যদি নিবন্ধন দেওয়ার ব্যাপারে যদি তারা সিদ্ধান্ত নিতে পারত, আজকে কিন্তু এই আলোচনাটা ওঠার কথা না। এগুলি কমিশনের একান্ত নিজস্ব ব্যাপার, কিন্তু আজকে আসছে, কেননা নির্বাচন কমিশনের ব্যাপারে কিন্তু সব মহলের এখন সন্দেহ আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে, যে অনেকে মনে করছে যে এটাও আগের যেই কমিশন দুটি ছিল, রকিবউদ্দিন 2014 আর নুরুল হুদা 18, ওই নির্বাচনের ধারাটাই হয়তো তারা অনুসরণ করছে। নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন বলে মনে করেন সিইসি। কী বলছেন? যে সংকট বিরাজ করছে তা রাজনৈতিক, এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই, কিন্তু এই সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান করা যায় তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেকটা কমফোর্টেবল হবে। কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে বৈঠকের পর পিটার হাস সাংবাদিকদের বলেন, বাংলাদেশে জাতীয় প্রাক মানে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে, তো সবগুলোই ভাষা, চাপের মুখে সংলাপের দরকার, সমাধান করা উচিত, এরকম উচিত প্রয়োজন, এই সমস্তগুলি বলছেন, কিন্তু তাদের যে একটা অবস্থান, যে চাপ একটা তৈরি করা প্রতিষ্ঠান হিসেবে, যে না, নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য,
এই ধরনের জাল জালিয়াতির নির্বাচন, এই যে হিরো আলমের ব্যাপারে খুবই সন্দেহজনক স্টেটমেন্ট দিচ্ছে, বলছে সামান্য হামলা হয়েছে, মানে এখানে নির্বাচন কমিশনের খুব একটা দায় নেই। এই জায়গাগুলি নির্বাচন কমিশন হিরো আলমের উপর হামলা তো নির্বাচনী প্রচার অভিযানের সময় হয়েছে, তখনও তো নির্বাচন কমিশন ইয়ে ছিল, নিষ্ক্রিয় ছিল, তখন তো তাকে যদি নিরাপত্তা তাকে দেওয়া হতো, পুলিশি নিরাপত্তা পেতে পারতো, সে একজন যেহেতু প্রধান প্রতিদ্বন্দ্বী, আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, কিন্তু সেটাও কিন্তু অনুভব করেনি এবং শেষ পর্যন্ত হামলার ঘটনা ঘটল। তারপরে ভোটারদের যে উপস্থিতি, মানে এটা কার আস্তে শূন্যের নেমে যাচ্ছে। তো এই অবস্থায়ও কিন্তু নির্বাচন কমিশনে যে এরকম একটা দৃঢ় একটা যেই অবস্থান বক্তব্য, যেটা সরকারি দলের উপর চাপ তৈরি করবে, এখন তো সরকারের উপর চাপ তৈরি করেই একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা ছাড়া আর কি কোনো বিকল্প আছে? বিরোধী দলের উপর চাপ প্রয়োগ করার কি আছে? তারা তো সুষ্ঠু নির্বাচনের জন্য ক্যাটেকার সরকার চাচ্ছে, কিন্তু আপনারা যে আপনাদের যে দায়িত্বগুলো, যেভাবে আচরণগুলো করা হচ্ছে, একদম প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনগুলির সময়ও সরকারি দলের যে সমস্ত ম্যানিপুলেটেড ঘটনাগুলো ঘটছে, এমনকি চট্টগ্রাম দশে দেখা যাচ্ছে যে ভোটারদেরকে সহযোগিতা করার জন্য আওয়ামী লীগের লোকজন, সরকারি লোকজন ঢুকে ঢুকে সেইগুলি সাপোর্ট করছে, এই ব্যাপারে কোনো জায়গায় তো একটা স্ট্রং যে পজিশন, সেই পজিশন তো দেখা যাচ্ছে না। তাহলে একবার যখন নাকি সরকারের লোকজন আসে তখন তাদের সাথে একরকম সুর, আবার যখন পিটার ডিহাস আসছেন তখন আর একরকম, সর্বশেষ হলো যে একটা গোলমেলে একটা নির্বাচনী পর্যবেক্ষক দল, একটা বলাই যে একটা মানে ভুয়া একটা পর্যবেক্ষক টিম, তাদের সাথে ওনারা আবার বৈঠক করলেন। অথচ বিরোধী দলগুলো ঠিকই বুঝতে পারছে যে এটা একটা ফেব্রিকেটেড জিনিস, তারা কিন্তু রিফিউজ করছে। তো এইগুলি কি কোথা থেকে কারা প্রমোট করে, এটা কি নির্বাচন কমিশন বোঝার তাদের সক্ষমতা নেই, সেই জ্ঞান বুদ্ধি নেই? তো আসলে নির্বাচন কমিশনের জন্য একটা পরীক্ষা যে ধানাই বানাই করে কিন্তু তারা পার পেয়ে যাবে এমনটা কিন্তু হবে না সামনে, আমার ধারণা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।